আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি, এটা হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আফিন চারটা আসলে কি, আর আফিন চারটা কি কে দেয় বানাবো। তবে সর্বপ্রথম আপনাদের একটা কথা বলি, দেখেন টেকনিক্যালি কিন্তু অনেক ধরনের অনেক চারের কিন্তু কথা বলা আছে, যেগুলো হচ্ছে এক ধরনের লোভ এবং প্রলোভন দেখানো কথাবার্তা। এই জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। আর আমি কিন্তু মূল খাদ্য খাবার নিয়ে কথা বলি, এর জন্য আফিন চার সম্বন্ধে যদি আপনারা জানতে চান পুরো ভিডিওটা দেখবেন। যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনার মাথার ভিতরে ঢোকে এবং আপনি শিখতে পারেন, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং রেগুলার একজন দর্শক হয়ে যাবেন। দেখতে থাকেন আজকের ভিডিওটা, তাহলে টপিক কি? আফিন চার, মনোযোগ সহকারে দেখবেন। জানে না কিছু, ওইটারে কয় লিচু। এখন এই কথাটা কিন্তু আপনারা সবাই জানেন কোনটারে কয় লিচু। আর টেকনিক্যাল একটা জিনিস আছে যে মানুষকে ধোঁকা দিয়ে অনেক কিছু করা সম্ভব বা মানুষের ব্রেন ওয়াশ করা সম্ভব। এর যেই একটা উদাহরণ আমি আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে যে দেখবেন যে ম্যাগনেট পিলার বা কয়েনের যে একটা ব্যাপার, বা অনেক ধরনের জিনিস যেগুলো বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, এই ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি এর আগে কিন্তু মার্কেটে চলেছে, বা সেই মেলা বছর ধরে কিন্তু এই জিনিসগুলো চলছিল। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের এই টাইমে এসে সবকিছু আপনার উন্মোচন হয় এবং মানুষ কিন্তু ধোকার হাত থেকে বেরোয় যায়। অনেকে যারা এখনো না জানে তারা কিন্তু এই যুগগুলোর পিছনে কিন্তু ছোটে। ঠিক সেই একই কায়দায় আপনাদের আমি বলবো যে এই যে যে চারটার কথা বলা হচ্ছে, আফিন চার, এটা হচ্ছে টেকনিক্যালি শিকারীদের বোকা বানানো একটা চার। একদম মাথায় নিবেন, শিকারীদের বোকা বানানো একটা চার। ডিটেলসের কথাগুলো শুনবেন, প্রমাণ সহকারে বলবো এবং দেখাবো। আর এই ব্যাপারটা নিয়ে আপনাদের এত সুন্দর করে বলে দেবো যে আপনাদের মনে হয় না যে আর কখনো ধোকার ভিতরে পড়তে হবে। আচ্ছা, কথা শুনে অলরেডি আপনারা বুঝে গেছেন। রেগুলার যারা দর্শক আছেন তারা কি করবেন ভাই, লাইক দিতে আপনাদের অনেকের ভুল হয়ে যায়, অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলছি ভয় পেন না, আফিন চার আগেই বলে দিলাম যেটা একটা ধোকাবাজি, তবে এর প্রমাণগুলো এবং চার যে ভালো করতে পারেন সেই ব্যাপারগুলো নিয়েও আপনাদের আমি বলে দেবো, যাতে আপনারা চারটা ঠিক মতো করতে পারেন। আফিনের নাম দিয়ে, আফিন যেটা, আফিন বলতে আপনার এক ধরনের একটা গাছ আর গাছের একটা ফল। এখন এটার কিন্তু আরো অন্যান্য নাম আছে, আমি আপনাদের এক্সাম্পল সহ দিচ্ছি। এটারে পপি গাছ, কেউ পপি গাছ হিসেবে চেনে, ছোট এরকম ফল হয়, দাগ দিয়ে দেয় তার থেকে কষ বেরোয়। আর এটা বিভিন্ন ওষুধের কাজেও যেরকম লাগে এবং বেআইনি কাজে মানে মাদক তৈরিতেও এটা লাগে। এখন ওইটাকে নেশা করায় মাছ ধরার কথাবার্তা বলে বা এই ধরনের টেন্ডেন্সি খাটায়, মূল কিছু লোকের টার্গেট থাকে নিজের চার বিক্রি করার। ক্লিয়ার? এখন আপনাদের মূল ব্যাপার হচ্ছে যে একটা চারের নামকরণ হতে পারে, দেখা যাচ্ছে এক্সাম্পল অনেক কিছু দিয়ে এখন নাম দিচ্ছে, ওইটার ব্যাপার আলাদা। কিন্তু আফিন দিয়ে চার বানাইছি বা আফিনের চার, এই জিনিসটা বলে মানুষকে ধোকা দেওয়াটা আসলে ঠিক না। তাই এরকম ধোকাবাজি জায়গাগুলো আপনারা থেকে ক্লিয়ার হবেন। চারের যে মূল ব্যাপার হচ্ছে, চার তৈরি হয় ভালো ভালো যে গাছগাছড়ার, সেন্টফুল যে গাছগাছড়ার শিকড় পাকড় ফল ফুল থেকে, যেরকম এই যে একাঙ্গি, ঘোরবাজ, মেথি, জয়ফল, জয়ত্রী, তাম্বুল, বুস্কিদানা, জটামাংসি, মরামাংসি, এরকম অনেক ধরনের কিন্তু আমাদের দেশীয় এবং ইন্ডিয়ান আমাদের পার্শ্ববর্তী দেশ, এই সব দেশের যে মশলাপাতিগুলো সংমিশ্রণেই কিন্তু চার তৈরি হয়। এটা হচ্ছে মূল চার। এখানে দেখা যাচ্ছে আরো হাইফাই অনেক কিছু কথা আপনাদের বলা আছে, বা এই ধরনের কথা বলা আছে যে আমার কাছেই আছে বা আর কারো কাছে নেই। তার মানে কি বুঝতে হবে? যে আপনাকে কেনার কথা বলছে, আপনি কেনেন, টাকা দিয়ে কেনেন। এই টেন্ডেন্সি মনোভাব নিয়ে এই কিছু ধরনের লোক আছে যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। মূলত চার যদি আপনারা ভালোভাবে বানাতে চান, আপনারা যে ডান সাইডে আপনারা দেখতেছেন যে আমার 12 মশলা যে ভিডিওটা, এই ভিডিওটা আপনারা দেখে আসবেন, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। প্লাস এটা আপনারা যদি চান ভিডিও লিস্টের থেকে আমার একদম ভিডিও সিরিয়ালের নিচে 6 নম্বর ভিডিওটা দেখে নেবেন, আমি কি কি দিয়ে চার বানাই। ইনশাল্লাহ আমি একটা কথা বলতে পারি যে প্রকৃতভাবে যদি চার আপনি বুঝে শুনে বানান, আপনার চারটা কখনো ফেলানো যাবে না, এর জন্য দেখে আসবেন। এছাড়াও আমার একটা ভিডিও দেখবেন, এক টোপ এক মাছ, যেটা আমি বলে দিছি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ টোপ, যে এটা দিয়ে যদি মাছ না খায় আপনারা উঠে চলে আসেন। তো এরকম প্রত্যেকটা জিনিসের শেষ কিছু থাকে বা থাকতে হয়, শেষ না থাকলেও দেখা যাচ্ছে আপনার 98% টোপটা বা 101 নম্বর টোপটা এরকম, মানে সব থেকে ভালো, সব থেকে ভালো টোপগুলো সবগুলো যা জানা আছে বা আগামীতেও যা জানবো প্রত্যেকটা তথ্য প্রমাণ এবং আপনারা পাবেন। আর মাছ ধরার বাহাদুরি আপনারা দেখছেন যে আমি বিভিন্ন জায়গায় যাই মাছ ধরি এবং আপনাদের ভিডিওগুলো দিই, এর জন্য আপনাদের বুঝতে হবে। আর এই আফিন চারের ব্যাপারটা কিন্তু আপনাদের ক্লিয়ার করলাম, যদি আপনারা বুঝে থাকেন তাহলে ভালো। আর একটা কথা বলি, হোয়াটসঅ্যাপে যারা আপনারা নক করেন বা কিছু জানতে চান, বিশেষ করে কোনো ভিডিও যদি চান, তাহলে আমি আপনাদের লিঙ্ক দিতে পারবো।
আর প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দিই, ওখানে আপনারা প্রশ্ন করতে পারেন, দেখবেন আমি আপনাদের উত্তর দিচ্ছি প্রত্যেকটা। এ যাবৎকাল যত প্রশ্ন করছে লোকে প্রত্যেকেরই আমি উত্তর দিই, এর জন্য প্রশ্ন করতে বা কমেন্ট লিখতে কেউ ভুল করবেন না। আর একটা কথা আমার প্রচার আছে, যেটা হচ্ছে মাছ ধরা আপনি আমি যত ভালোই ধরতে পারি না কেন, মাছ ধরাটা হচ্ছে লস প্রজেক্ট, এর জন্য শখের তালিকায় রাখবেন এবং শখ হিসেবেই মাছ ধরবেন। আর যে কোনো মতামত আপনারা কমেন্টে লিখবেন, সমস্যা নাই। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আমার যে প্লে লিস্টের ভিডিওগুলো আছে এগুলো আপনারা দেখতে পারবেন, একমাত্র যারা চ্যানেলের সদস্য আছেন। আর নতুন কোনো ভিডিও ছাড়লে যারা চ্যানেল সদস্য এদের কাছে সবার আগে পৌঁছায়, কারণ তারা চ্যানেল সদস্য, চ্যানেল সাবস্ক্রাইব করা এবং পাশে থাকা ঘন্টাটা বাজানো, এর জন্য তাদের কাছে সবার আগে ভিডিওটা যায়। একটা ভিডিও ছাড়ার পরে প্রথম ভিডিও দেখার সুযোগ পায় হচ্ছে যারা চ্যানেল সাবস্ক্রাইবার, এর জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, মাছ ধরাটা শখের তালিকায় রেখে করবেন, কেউ এটা অতিরিক্ত করবেন না। আমার ভাষায় মাছ ধরাটা হচ্ছে একটা লস প্রজেক্ট। দেখেন কত টাকার খাদ্য খাবার আমরা কিনে নিয়ে যাই, একটা 15,000-30,000 টাকা একটা টিকিটে চলে যায়, আসলে কি ওই পরিমাণ মাছ হয়? আসলে বিনোদনের জন্য আমরা যাই, প্রকৃত যারা বিনোদনের জন্য যান সমস্যা নাই যান, তবে কম, এটা অতিরিক্ত যাওয়া যাবে না, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বক বক করি ভিডিওটা গুলো কিরকম হয় বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন, কি জানার আছে ওইটা বলবেন, সমস্যা নেই আপনাদের জন্য করবো। এছাড়া লাইভ অনুষ্ঠানে আসি, সমস্যা নেই আপনারা লাইভ অনুষ্ঠানে অনেক কিছু প্রশ্ন করে জানতে পারবেন, আর অনেক ভিডিও আপনাদের জন্য দেওয়া আছে যেখানে আপনারা মাছ ধরা সহ খাদ্য খাবারগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।